আমরা বিকেলে আবার এসে পড়ছি লাবড়ু বিচে। তো গাইস আজকে বিশ্ব পর্যটক উপলক্ষে আমাদেরকে এই যে এই গিফটগুলো দিয়েছে। এখন আমরা রেডি হয়ে গেছি, দেখেন আমি রেডি হয়ে গেছি। একটু আগে আমরা খেয়ে দিয়ে নামাজ টামাজ পরে রেডি হয়ে গেছি। তো আমাদের যে বাস স্টেশন, এই বাস স্টেশনের নাম আরামবাগ বাস স্টেশন। ওইখান থেকে আমরা সেন্ট মার্টিন ট্রাভেলস থেকে আমরা যাব কক্সেস বাজার। তো দেখাচ্ছি একটু পরে গাড়িতে। সো গাইস এখন আমরা চলে যাব। তো আমরা এতদিন আগে আমরা খাঁচায় না রেখে আপুর রুমে পুরে দিয়েছি। এই যে আমরা এখানে ওর খাবারও দেখো, ওর খাবার পানি আর ওর বেড, যেটা কিনা ওই চুজ করছে। গুড, আমার জুতাটা আপনারা দেখতেই পাচ্ছেন, মোজা পরো না এই আজকে, কারণ বোঝা যায় না আর গরম লাগে। সো গাইস এখন আমরা এসে বলছি আমাদের সেন্ট মার্টিন ট্রাভেলসের কাউন্টারে। তো আমি বলছিলাম যে গাড়িতে দেখা হবে, কিন্তু গাড়িটা আমরা দেখা করতে পারি, একটু অন্ধকার ছিল। তো এখন আমরা আছি বলে আমাদের কাউন্টারে, একটু পরে আমাদের বাস এসে হবে আর আমরা ওইখান থেকে যাবো। আমাদের বাস এখন এসে থেমেছে একটা রেস্টুরেন্টে। আমি আর আপু এখানে আছি। তো আমরা বাসটা মাত্র থেমেছে, আসলে আমি ঘুমিয়ে গেছিলাম, সেটা আপনাদেরকে কিছু বলতে পারি নাই। মাত্র উঠেই আমি নেমে এখন এখানে আছি। আমি আপু আসবে, তারপরে খাবো। এই যে আমরা দেখে থাকবো, আমরা এই যে দুইটা বার্গার আমরা এদিকে অর্ডার করছি, আমার আপু খাবো। একটু আগে আমরা এসে পৌঁছেছি আমাদের বাস থেকে। তো এখন আমরা আছি আমাদের হোটেলের নাম হলো অ্যালবার্ট রোস। আমরা ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করছি, আমরা একটু পরে ব্রেকফাস্ট করে আমরা যাব বিচে। তো আমি আমার জামা টামা চেঞ্জ করে ফেলছি, তো আপনাদের একটু পুরো রুমটা একটু দেখাই।
চারটা রুটি, তো একটু পরে যখন আসবে তখন আপনাদেরকে দেখাবো। তো আপনাকে একটা রুটি দিচ্ছি। আজকে বিশ্ব পর্যটক উপলক্ষে আমাদেরকে এই যে এই গিফটগুলো দিয়েছে পুলিশরা এসে। এই যে আমি তো